Hi friends, good evening. আমি শ্রাবণী, welcome back to my channel ভবঘুরে জীবন। তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ চ্যানেলে। বাট এখন তো জানোই আমি ঘুরতে এসেছি দীঘাতে, সেই জন্য এখন ব্যাক টু ব্যাক একটু ট্রাভেল ব্লগ বলতে পারো, বা ট্রাভেল ব্লগ না বল আউটিং বলা যায়, ফ্যামিলি আউটিং। আর ট্রাভেল ব্লগার যারা হয় তারা তো প্রচুর তত্ত্ব দেয়, প্রচুর সুন্দরভাবে দেখায়, অতটা ভালোভাবে আমি দেখাতে পারি না। তো যতটা পারি ততটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, সকালবেলার জার্নি সব কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে পার্ট বাই পার্ট শেয়ার করছি। এখন শেয়ার করবো, এখন বিকেলবেলা দেখো রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরোচ্ছি। এখানে কাছেই ঢেউসাগর আছে, ওখানে যাব, তারপর ওখান থেকে যাব ওল্ড দীঘায়। তো চলো সবটা তোমাদেরকে ঘুরে দেখাবো যতটা পারবো। তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও, স্কিপ না করে পুরোটা ভিডিও দেখো। আর ছোটো ছোটো তোমাদের জন্য প্রচুর ইনফরমেশান থাকবে এই ভিডিওতেও। তো চলো যাওয়া যাক এখন ঝটপট করে। তো চলে এসেছি দেখো সমুদ্রের পাড়ে, এখন ঢেউসাগরের দিকে হেঁটে চলেছি, আর সূর্যটা ডুবছে, অপূর্ব সুন্দর একটা ভিউ। আর দীঘায় এবারে যেটা নতুন দেখলাম, পাশে যে দেখছো ল্যাম্পপোস্টগুলো রয়েছে, সমস্ত ল্যাম্পপোস্টের নিচে নিচে একটা করে বক্স লাগানো, সারা সন্ধে সারা বিকেল সুন্দর একদম রবীন্দ্রসঙ্গীত চলছে, মানে মনটা জাস্ট ভরে যাচ্ছে, এত ভালো লাগছে। ওই জন্য সমুদ্রের পাড়ে এসে বেশি তোমাদের সাথে কথা বলতে পারছি না, নালে কপিরাইট চলে আসবে। তো দেখো এটা হলো এন্ট্রান্স, এখন আমরা ভিতরে ঢুকছি। তো ঢেউসাগরের টিকিট প্রাইস হলো মাত্র 10 টাকা করে, পার পার্সন 10 টাকা। সময় হলো সকাল 7টা থেকে সন্ধে 8টা পর্যন্ত। এখন শীতকাল বলে সকাল 7টায় খুলে যাচ্ছে, বাট যখন গরমকাল পড়বে তখন বললো 10টা থেকে ওপেনিং, সকাল 10টা থেকে রাত্রির 8টা। তো ভেতরটা অপূর্ব সুন্দর করে সাজানো হয়েছে, এখন মাত্র 4:30 বাজে, কিন্তু দেখো ভেতরে কিন্তু বেশ কুয়াশা কুয়াশা দেখছো, চারিদিকে বেশ কুয়াশা পড়েছে। আর ভেতরে একটা রেস্টুরেন্টও খোলা আছে, মানে এখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে আর সমুদ্রের এই অপূর্ব ভিউটা উপভোগ করতে পারবে, বেশ সুন্দর। আর লোকজনও দেখছো প্রচুর লোকজন। আর ঢুকেই এই যে ডান দিকে বাচ্চাদের চিলড্রেন্স পার্ক আছে, তো মেঘা ঢুকেই আগে বলছে মা পার্কে যাব, বাট আমি বললাম চল আগে ওপর থেকে ঘুরে আসি, কারণ সন্ধে তো জানো শীতকালে ঝুপ করেই সন্ধে নেমে যায়, আর চারিদিকটা অলরেডি কুয়াশা হয়ে রয়েছে, ওপরটা উঠতে বেশ ভালোও লাগবে। আর চারিদিক খুব সুন্দর করে সাজানো, বেশ মিউজিক হচ্ছে, গান চলছে, মানে মনটা সত্যি কথা বলতে এরকম ঘুরতে এলে বেশ ভরে যায়। অনেক দিন বাদে দীঘায় আসা হলো, তো আগেরবারে এসে তো ঢেউসাগরে আসিনি, তোমাদেরকে বললামই এত গরম ছিল আর তখন জানতামও না যে ঢেউসাগরটা ওপেন হয়ে গেছে, তো এদিকটা ওই জন্য আসা হয়নি। এবারে ওই জন্য এসেই ভেবেছিলাম যে ফার্স্ট ডে আগে ঢেউসাগরটা বিকেলে ঘুরে নেব, এখানটা ঘুরে তারপর আমরা যাব ওল্ড দীঘায়। এখানে দেখো একটা বড় নৌকা মতো করা হয়েছে, খুব সুন্দর, মানে ফণি হলো না, ফণিতে সমস্ত কিছু তোলপাড় হয়ে গেছিলো, ভেঙে গেছিলো, তারপর এগুলো নতুন করে তৈরি করা হয়েছে। আর অপূর্ব সুন্দর, মানে প্রচুর লোকজন এখানে, মানে অনেক লোক ফটোশ্যুট করছে, তারপর ভিডিও করছে, বেশ ভালো লাগছিলো। আর রাস্তাটা দেখো একদম আঁকা বাঁকা, যেন মনে হয় সেই পাহাড়ি রাস্তা হয় না, পাহাড়ের ওপরে ওঠার জন্য ঠিক সেরকম।
সুন্দর, মানে আমরা আগে বহুবার এই ঢেউসাগরে এসেছি, তখন মানে এটা তৈরি হয়নি, তখন এটা জাস্ট একটা ঝাউবন ছিল। আমার দাদার বিয়ের পরেও আমরা এখানে এসেছিলাম, এখন এটা ঢেউসাগরে পরিণত হয়েছে। অনেক দিন হয়েছে, 6 মাস হয়েছে, আমরা ফার্স্ট টাইম এলাম। তো ওপর থেকে দেখো কি নিচের ভিউটা, জাস্ট এ দেখে নাম, এটা খুব রিস্কি পড়ে যাওয়ার একদম পুরো। কেরাম লাগলো তোর? এখনো ভালো লাগার জায়গায় যাই, ওদিকে বাচ্চাদের পার্ক আছে, এখন পার্কটাতে যাচ্ছি। এদিকটা টয় ট্রেন রয়েছে, টয় ট্রেন ওদিকটা যাই। আর এখানে বড় করে ঢেউসাগর লেখা রয়েছে। এদিকে সরাই, এদিকে সরাই। একটাই প্রবলেম, সেটা হলো সাইডে খুব নালা নালা টাইপের করা রয়েছে, ওগুলো একটা পড়ে যাওয়ার একটা ভয় আছে। এই যে গরিলা চিড়িয়াখানায় দেখতে পাওনি তো, এ তোমার কি জানো গরিলা ওই যেখানে রয়েছে, দেখো শিম্পাঞ্জি চিড়িয়াখানা, শিম্পাঞ্জিটা এখানে চলে এসছে। ওই যে চিড়িয়াখানায় শিম্পাঞ্জি দেখতে পাচ্ছি, এখানে শিম্পাঞ্জি দেখে দে, আমি দেখে নিলাম। শিম্পাঞ্জি, বাঘ, সিংহ, কুমির, হরিণ সব দেখে নিলাম, বাদর, ক্যাঙ্গারু, ময়ূর। তো উপর থেকে দেখো আমরা নিচের দিকে নেমে এসেছি, এখানটা দেখো বেশ সুন্দর করে সাজানো। আর এখানে ডান দিকে দেখো আই লাভ ঢেউসাগর রেখা, এখানে সুন্দর করে বেশ সাজিয়েছে। আর সামনে যেহেতু ক্রিসমাস, সেজন্য আরও সুন্দর করে লাইট ফাইট লাগানো রয়েছে, মানে অনেকটা বিশাল বড় এরিয়া জুড়ে ঢেউসাগর রয়েছে। আর যেটা বললাম সুন্দর বেশ মিউজিক বাজছে, শুধু এখানেই নয় সমুদ্রেও পারে, মানে সারাক্ষণ রবীন্দ্রসঙ্গীত বাজছে। তো এখানটা ঘোরা হয়ে গেছে, এখন যাব যেখানে বাচ্চাদের চিলড্রেন জোনটা আছে ওখানটা যাব। আর দেখো কি সুন্দর করে ঢেউসাগর লেখা রয়েছে। তো এখানে কিন্তু প্রচুর রাইডস রয়েছে, প্রচুর, মানে তোমরা এখানে এসে মানে বাচ্চারা বিশেষ করে, বড়দেরও আছে বাচ্চাদেরও আছে, প্রচুর রাইডস রয়েছে। আর এখানে রয়েছে বাচ্চাদের চিলড্রেন জোন, এখন আমরা চিলড্রেন জোনের দিকে যাচ্ছি। মেঘা একটু দোলনা চড়বে, স্লিপ চড়বে, অলরেডি দৌড়ে গিয়ে বসে পড়েছে দোলনায়। এই ঢুকলে কোথা থেকে, টপকে টপকে ঢুকতে হবে, দেখো পুরো এরকম উঁচু, ও পুরো ওই যে ওদিক থেকে ঘুরে আসতে হবে, এরকম পুরো উঁচু হয়ে রয়েছে। বাবরে আস্তে আস্তে বাবু, এগুলো সব তুলে দিয়েছে আর দেখছি দোলনা, দেখো এই যে মেঘা চড়ছে। আর ওইখানে দেখো কয়েকটা ওই যে উঠানো রয়েছে, জানি না কেন সুন্দর বেশ ঝাউবন, ঝাউবনের মধ্যে দোলনা স্লিপ, দেখো ঝাউবন। Thank you.
বাবু ভীষণ ডাউন, ভীষণ খাড়া টাইপের, ফাটাই করে দিবি। না মাথা ঘুরবে, চল বা চল। ছোট বাচ্চাদের আবার এই দিকে আরেকটু এক্সটেন্ড করা, মানে অনেকটা বড় জায়গা নিয়ে পুরো ঢেউঝড়টা করেছে। মানে এদিকে যে সমস্ত জমিগুলো পুরো ফাঁকা ফাঁকা পড়েছিল না, সেই ঝাউবন, ক্যাকটাস বন, ওই দিকগুলো পুরো সুন্দর করে এরকম সাজিয়েছে, মানে অপরূপ সুন্দর সত্যি কথা বলতে। কি বলতো, মানে আমরা তো বিকেলে এলাম, কিন্তু আরেকটু আগে এলে ভালো হতো, বা টায়ার্ড হয়ে গেছিলাম আর কি, সকালে উঠেছি, তাও শুইনি, খেয়ে দিয়ে জাস্ট একটুখানি বসেছি, খানিকক্ষণ একটু হেলান দিয়ে বিশ্রাম নিয়েছি, বেরিয়ে এসেছি। অলরেডি কুয়াশা কুয়াশা পড়ছে, সন্ধ্যে সন্ধ্যে আছে, এখানে একটা বড় জলাশয় রয়েছে। আগে এখানে পচা একটা, অনেকেই হয়তো জানো এদিকটা এলে, পচা একটা জলাশয়ের মতো ছিল, গন্ধ পুরো একদম বেরোতো। ওটা কি পুরো বোটিং আছে নাকি? না আমি বাবা বোটিং ফোটিংয়ে নেই ভাই, ভয় লাগে। মানে অমরাবতী পার্কের থেকেও সুন্দর করেছে সত্যি কথা বলতে, অনেকটা বড় জায়গা, অনেকটা বিশাল বড় জায়গা নিয়ে হয়েছে। মানে একটা ফাঁকা জায়গা জমি যেগুলো পড়েছিল সেগুলোকে যে এত সুন্দরভাবে সাজিয়েছে সত্যি সুন্দর। এখানে দেখো বোটিং রয়েছে। কৃষ্ণটা রয়েছে, কি সুন্দর লাগছে জলের মধ্যেখানে রাধা আর কৃষ্ণ, অপূর্ব সুন্দর। হ্যাঁ মালা তো পরাচ্ছে, টাটকা মালা তো। দেখো এখানটা দেখো, পুরো জলের ওপরে একটা এরকম এ করা হয়েছে, তার মধ্যে রাধা আর কৃষ্ণকে রাখা হয়েছে। কিন্তু ভীষণ রিস্কি জায়গাটা, জানি না এরকম রিস্কি কেন করেছে জায়গাটা, প্রচণ্ড রিস্কি। দেখো পুরো জলটা দেখো দেখা যাচ্ছে, পুরো সরু তারের ওপর মেঘা আর সুদীপ্ত দাঁড়িয়ে আছে। ওদেরকে বললাম তুমি উঠো না, আমি একটু ভিডিও করার জন্য উঠলাম। অপরূপ সুন্দর জায়গাটা, কুয়াশা কুয়াশা, পুরো কুয়াশা, ছবিটা কি ঘোলা ঘোলা বুঝতে পারছো কিনা জানি না, পুরো কুয়াশা পড়ে গেছে, পুরো বিশাল বড় এলাকা নিয়ে পুরো এটা হয়েছে ঢেউসাগরটা। তো ঢেউসাগরে ঘোরা কমপ্লিট, সন্ধে সন্ধে নেমেছি অল্প, এখন আমরা যাচ্ছি ওল্ড দীঘাতে। দেখো 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 টয় ট্রেনটা, দেখলে টয় ট্রেন, এই টয় ট্রেনটা পুরো আর কি ঢেউসাগরের চারিধারটা ঘোরাবে। পার্ক ঢেউসাগর ছোট্ট একদম, পুরো মানে ইকো পার্কে যেরকম হচ্ছে ওটার থেকেও ছোট্ট, কেরম খেলনা গাড়ির মতো। কিন্তু খুব কস্টলি সব কিছু জানো তো, মানে এতে 30 টাকা করে লঞ্চ নেয় আর কি পার পার্সন, ওই প্যাডেল বোট অমরাবতী পার্কে, এখানে পার পার্সন 50 টাকা করে প্যাডেল বোট। যদিও প্যাডেল বোটে উঠতাম না, ভয় লাগে আমার বড্ড জলে। এখানে আবার ঢেউসাগরের থেকে বেরোনোর পথে এখানে দেখো আবার এ মতো বসেছে। ওই ডিস্কো, নাগরদোলা ওইগুলো বসেছে, চলো ঘাড়ে ঝটকা লাগে জানে বাবুই, আয় মাথা না ঘাড় পটাস করে যায়। এই যে তোমার বড় নাগরদোলা, বিয়ের আগে একটা সময় যা চড়তাম এগুলো, মানে পুজোর সময় যখনই বেরোতাম আমি আর দিদি, বেসিক্যালি দিদি, দিদিও ভয় পেত, দিদি দাঁড়িয়ে থাকতো, বাট দিদি খুব এনকারেজ করতো তুই চড় তুই চড়। হ্যাঁ দিদি দাঁড়িয়ে থাকতো আর আমি চড়তাম, বাট বিয়ের পরে সুদীপ্তও ভয় পায়, ও নিজেও চড়ে না, ও আমাকেও চড়তে দেয় না, তো তাই করতে করতে চড়াটা বন্ধ হয়ে গেছে। এখানে দেখ জিরাফ, দেখ চিড়িয়াখানায় জিরাফ দেখেছি, এখানে জিরাফ, ঢেউ সাগরে এন্ট্রান্সের মুখে জিরাফ। হ্যাঁ
দীঘা এমন একটা জিনিস, মানে বলে না যে বাঙালির সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির সাধ্যের মধ্যে সাত পূরণ আর কি। তো সারা বছরই কিন্তু দীঘাতে এরকম ভিড় লেগেই থাকে, মানে কোথাও ঘুরতে যাবার কথা মনে পড়লেই সবার আগে যেটা মনে পড়ে সেটা হলো দীঘা। আর দীঘার সমুদ্রের পাড়ে বসে এই ঢেউয়ের শব্দটা যখন কানে আসে তখন যেন মনে হয় সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়, সমস্ত দুঃখ দূর হয়ে যায়। তো মেঘা দেখো এখানে একটা বাবলস কিনে দিয়েছি, বসে বসে বাবলস ওড়াচ্ছে, আর আমরা বসে বসে একটু হাওয়া খাচ্ছি, খেয়ে তারপর আবার হোটেলে ফিরে যাওয়ার পালা আর কি। আর সন্ধ্যে হলেই তো দীঘার চারিদিকে এরকম রমরমরম মাছের ব্যবসা, যদিও মাছ খাইনি, কারণ এই মাছগুলো সত্যি কথা বলতে দেখলেই মনে হয় যেন খেলেই পেট ব্যথা হবে। আর দেখো যেখানে অক্টোপাস বিক্রি হচ্ছে, এখন তো অক্টোপাস ভীষণ মানে চলে আর কি ভীষণ সব জায়গায়। তো যাই হোক, স্টলে দাঁড়িয়েছি বাট এখান থেকে কোনো মাছ খাইনি। এখান থেকে আমরা নিয়েছিলাম চিকেন তন্দুরি নিয়েছিলাম আর কি, যেটা তোমার রেসিপি চিকেন একটা, আর একটা নর্মাল চিকেন নিয়েছিলাম। তো ওটা খাবো, খেয়ে তারপরে হোটেলে ফেরার পালা বিরিয়ানি কিনে রাতের ডিনার করার জন্য। তো এই ব্লগটা এখানেই এন্ড করলাম, তোমাদের কিরম লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করোনি, আর নোটিফিকেশনের বেল আইকনটা হিট করে অল করে দিও, তাহলে ফার্দার যা যা ভিডিওস দেবো তোমরা দেখতে পারবে। তো দীঘা কিন্তু এখন ব্যাক টু ব্যাক ব্লগ আসছে, আর আসতেও থাকবে, আরও এখনও দুটো ব্লগ আছে। আর দীঘায় চিপেস্ট হলিডে হোম বসুভূতি সেটারও একটা ব্লগ করেছি, চ্যানেলে রয়েছে, যদি চাও দেখে নিতে পারো, ভীষণ কম দামে ভালো একটা হোটেলের খোঁজ তোমরা পেয়ে যাবে। তো চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে।